ঢাকা টেস্টের প্রথম দিনে একটু অদ্ভুতুরেভাবে নিজের উইকেট থ্রো করে আসেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নামটা মুশফিক বলেই হয়তো কিছুটা সমালোচনা হয়েছে, হওয়াটাও স্বাভাবিক, কিন্তু সবই ছিল সীমার মাঝে, অর্থাৎ তথাকথিত ভদ্রলোকের খেলার ভদ্রতা মেনে। তবে বিপত্তিটা বাঁধল অন্য জায়গায়, যখন দেশের এক মূলধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলো মুশফিকের এই আউটে নাকি ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি আইসিসিকে খতিয়ে দেখার দাবিও জানানো হয় সেই প্রতিবেদনে। যদিও কিসের ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে সে প্রমাণ দেখাতে পারেননি প্রতিবেদক নিজেও। রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে পুরো ক্রিকেট ফ্যাটার্নিটি, সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের অনেকেই মুশফিকের কাছে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেন, অনেকে সেই সংবাদ মাধ্যমকে বয়কটের দাবি জানান, সঙ্গে বলেন অভিযোগের প্রমাণ পেলে যেন ব্যবস্থা নেয় বিসিবি, আর মিথ্যা হলে ব্যাখ্যা চাওয়া হয় গণমাধ্যমের কাছে। একজন ক্রিকেটারের সততা বা দায়বদ্ধতা সবকিছুই আসলে কমিটমেন্ট সবকিছুই প্রশ্নবিদ্ধ করে। সো এই ধরনের অভিযোগ তোলার আগে ডেফিনেটলি আপনার হাতে উপযুক্ত প্রমাণ থাকা উচিত, মানে একদম ডেফিনেটলি। এখন সেটা যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে আসলে আপনি কোন ভিত্তিতে অভিযোগটা করলেন, সেটা যাতে আপনি দেখাতে প্রস্তুত থাকেন যে হ্যাঁ আমার কাছে এই এই ভিত্তি প্রমাণ আছে যেটার উপর ভিত্তি করে আমি রিপোর্টটা করেছি। সো এটা মন গড়া কোনো কিছু যদি হয় জাস্ট বলার জন্য কিংবা বাজারে বা চটকদার কিছু যদি হয়, তাহলে আমি মনে করি যে একটা সিরিয়াস এটার এগেনস্টে ব্যবস্থাও নেওয়া উচিত। ওই প্রতিবেদক বা ওই হাউস বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের অফিসের, তাদের সবার দিকে আসলে আঙুল ওঠে, আর যদি সত্য হয় তাহলে ডেফিনেটলি ক্রিকেট বোর্ডের ব্যবস্থা নেওয়া উচিত। সো এটার গভীরে যাওয়া উচিত, এটাকে ছাড় দেওয়া উচিত না। তবে চারদিক থেকে মুশির পক্ষে মত বাড়তে থাকায় ইতোমধ্যে সে রিপোর্টগুলো সরিয়ে নিয়েছে গণমাধ্যমটি, সঙ্গে ভুল হয়েছে বলে একটা পোস্টও দিয়েছে। যদিও এ ধরনের কর্মকাণ্ড তাদের জন্য নতুন কিছু নয়, এর আগে লিটন দাস যখন আইপিএল থেকে ফিরে আসেন তখনও তার পরিবারকে জড়িয়ে উদ্ভট এক প্রোপাগান্ডা ছড়ানো হয়। পরে লিটনের প্রতিবাদের মুখে সেবারও পোস্ট সরিয়ে নেয় তারা। ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, হেড কোচ চান্দিকা হাতুরুসিংহে এবং তার ছেলেকে জড়িয়েও এমন ভিত্তিহীন ফিক্সিংয়ের প্রতিবেদন করে সেই গণমাধ্যম। বিশ্বকাপ চলাকালীনও মাঝে মাঝেই দলের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন তারা, যদিও কখনোই কোনো প্রমাণ দিতে পারেননি। এত কিছুর পরও বিসিবি থেকে আসেনি কোনো প্রতিবাদ বা আনুষ্ঠানিক বক্তব্য। অভিভাবক হয়ে নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর সাহসটুকু বিসিবি দেখাবে নাকি অতীতের মতো এবারও চুপ থাকবে, সেটাই এখন দেখার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।